রাজধানীর বাইরে শহরগুলোর কি অবস্থা তা জানতে আমরা চলে যাব খুলনায়। খুলনার নিরালা আবাসিক এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, খুলনার বাড়ি ভাড়া কেমন বেড়েছে এবং ভাড়াটিয়ারাও কি বলছেন? দেখুন, খুলনায় পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু এই অঞ্চলে মানুষের বসতি বা এখানে বাড়ি করার প্রবণতা বেড়েছে এবং সেই সাথে এখানকার জমির মূল্য বৃদ্ধি পেয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু বাড়ি ভাড়াও সেই সাথে আসলে বাড়তে শুরু করেছে। আমরা যদি বলি যে জানুয়ারি মাস এবং জুন মাস, এই মাস দুটোতে জুলাই মাস এই শেষ হওয়ার পরপরই কিন্তু বাড়ি ভাড়া সাধারণত আমরা দেখেছি যে বৃদ্ধি করা হয়ে থাকে। এবং আজকে 1 তারিখ আগস্টের ইতিমধ্যে আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন এলাকায় বাসা বাড়ি বদল করার যে প্রবণতা, এইগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো এবার একটু বেশি মনে হয়েছে, অলিতে গলিতে অনেক বাড়িতে খালি হচ্ছে, সেখানে নতুন করে ভাড়াটিয়া আসছে। এবং তাদের সঙ্গে কথা বলে যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে 1 বছর আগেও যে বাড়িটা ভাড়া ছিল 5,000 টাকা 2 রুমের, সেখানে এটি 7,000 থেকে 7,500 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ যে রেশিও অনুযায়ী যে বৃদ্ধির হার, সেটি কিন্তু অত্যন্ত বেশি। কারণ সাধারণ মানুষের যে আয়ের যে তাদের যে আয়ের সাথে যে ব্যয়ের সঙ্গতি রেখে মানুষ তারা কিন্তু যে শহর এলাকাতে চলাফেরা বা বসবাস করে থাকেন, সেই বিষয়টা কিন্তু এখানে থাকছে না। খুলনাতে বাড়ি ভাড়াটিয়া যারা রয়েছে তাদের একটি সংগঠন রয়েছে এবং বাড়ি মালিক যারা রয়েছে তাদেরও সংগঠন রয়েছে। এবং এই বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে বাড়ি ভাড়াকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন সময় কিন্তু অনেক বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে এই নিয়ে কিন্তু অনেক বচসা হয়ে থাকে বা কথা কাটাকাটি হয়ে থাকে। এবং যে অনেক সময় হঠাৎ করেই বাড়িওয়ালা যারা রয়েছে, বাড়ির মালিক যারা রয়েছে, তারা ভাড়া যখন বৃদ্ধি করেন তখন ভাড়াটিও বিপাকে পড়ে যান। এবং সেক্ষেত্রে দেখা যায় যে অভিযোগ এবং পাল্টা অভিযোগের কিছু বিষয় থাকে। এবং বাড়িয়া যা মালিক তাদের পক্ষ থেকে যে অভিযোগগুলো আনা হয় সেটি হচ্ছে যে মূল্য বৃদ্ধি, বাজার মূল্য বৃদ্ধি, সেই সাথে মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণের যে খরচগুলো সেগুলো বেড়ে গেছে। এবং এর পাশাপাশি ভাড়াটিয়ার পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তাদেরকে বিনা নোটিশেই অধিকাংশ বাড়িতেই কিন্তু বাড়ির মালিকরা ভাড়া বৃদ্ধি করে থাকে। তো এই নিয়ে আসলে একটি নীতিমালা যেটি রয়েছে, সেই নীতিমালা অনুযায়ী কিন্তু খুলনা মহানগরীতে বাড়ি ভাড়ার কতটা বাড়বে বা বাড়াতে পারবে বাড়িওয়ালা যা বাড়ির মালিকরা, সে বিষয়ে কিন্তু আসলে কোনো নির্দেশনা নেই। এবং প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের আসলে কার্যকর কোনো উদ্যোগও আমাদের চোখে এখনও পর্যন্ত পড়েনি। তবে এই বিষয়টা অত্যন্ত জরুরি বলে মনে করছেন যারা ভাড়াটিয়া রয়েছেন। এবং ভাড়াটিয়ারা বলছেন যে যদি আইনের প্রয়োগ থাকে তাহলে বছরান্তে যে একটি নির্দিষ্ট মাত্রায় যদি ভাড়া বৃদ্ধি করা হয় তাহলে তাদের আয়ের সাথে ব্যয়ের যে সঙ্গতি সেটা আসলে থাকে। তো সব মিলিয়ে আমার কাছে খুলনার নিরালা আবাসিক এলাকা থেকে আমার কাছে এই ছিল বাড়ি ভাড়া এবং বাসা বদলের যে সর্বশেষ খবর। খুলনার পর এবার যেতে চাই রাজশাহীতে। রাজশাহীর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করেন অনেক শিক্ষার্থী, সেখানে ব্যাচেলরদের বাসা ভাড়া নিয়ে কি পরিস্থিতি জানবো সহকর্মী রাকিবুল হাসানের কাছ থেকে। রাকিব, রাজশাহীতে বাসা ভাড়া পেতে সাধারণ মানুষ বা শিক্ষার্থীদের কেমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়? আসলে শিক্ষানগরী রাজশাহীতে কিন্তু মেস অনেক বেশি এবং এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ সহ যে সরকারি কলেজগুলো রয়েছে তার আশপাশের যে এলাকাটা, অর্থাৎ শহরের মূল যে কেন্দ্র সাহেববাজার, বিনোদপুর এবং কাজলা, এই সমস্ত জায়গায় কিন্তু অনেকগুলো মেস আছে এবং প্রত্যেকটি বাড়িতে আমরা যেটি লক্ষ্য করেছি যে মেস হিসেবেও কিন্তু আসলে ভাড়া দেওয়া হয়। তো সেক্ষেত্রে যেই জিনিসটি সবথেকে সমস্যার সম্মুখীন হতে হয় ব্যাচেলার অথবা শিক্ষার্থীদেরকে, বা এককভাবে যদি কেউ ভাড়া নিতে চায় সেক্ষেত্রে আসলে অনেক সময় কিন্তু তাদেরকে বিড়ম্বনায় পড়তে হয় আসলে ভাড়া নেওয়ার ক্ষেত্রে। একটু দেখাতে চাই যে আমরা এখন কাদিরগঞ্জ যে এলাকাটিতে রয়েছি এখানেও কিন্তু রেল লাইনের আশপাশ সহ সিটি কর্পোরেশনের আশপাশে অনেকগুলো আসলে মেস তৈরি হয়েছে এবং এখানে কিন্তু যেহেতু শিক্ষানগরী সেক্ষেত্রে কিন্তু বাড়ি যে মালিকরা রয়েছেন তারাও কিন্তু বাসা ভাড়ার পাশাপাশি কিন্তু এই ধরনের মেসগুলোও কিন্তু গড়ে তুলছেন। সেক্ষেত্রে রাজশাহীতে কিন্তু প্রতিনিয়তই যে আবাসন সেটি কিন্তু আসলে বাড়ছে, যার কারণে যে ভাড়া পেতে যে খুব বেশি বিড়ম্বনায় পড়তে হয় তেমনটি আসলে কিন্তু আমরা লক্ষ্য করি না। তবে ভাড়ার ক্ষেত্রে অর্থাৎ বাড়ি ভাড়াটা তুলনামূলকভাবে কিন্তু গেল কয়েক বছরের থেকে বেড়েছে। করোনাকালীন সময় আমরা যেটি লক্ষ্য করছিলাম যে আসলে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, শিক্ষার্থীরাও আসলে শহর ছেড়েছিলেন, গ্রামে থাকতেন, সেই সময় কিন্তু এক ধরনের ক্রাইসিসের সম্মুখীন আসলে হয়েছিল যারা কিনা মেস মালিক। এবং এখন এরপর থেকে আসলে আবাসন সংখ্যা যেহেতু বাড়ছে সে কারণে কিন্তু এই ক্ষেত্রে বাড়ি ভাড়া পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছে না, কিন্তু একই সাথে কিন্তু আমরা যেটি লক্ষ্য করি যে অন্যান্য জায়গাতেও যে সমস্ত মেসগুলো হয়েছে সেখানে পাচ্ছেন ঠিকই আসলে শিক্ষার্থী সহ যারা কিনা এককভাবে বাড়ি নিতে চান তারা কিন্তু বাড়ি পাচ্ছেন, কিন্তু বাড়ির ভাড়াটি আসলে কোনো কোনো ক্ষেত্রে বেশি। তো সেই ক্ষেত্রে যেটি আসলে বাড়ির মালিকরা বলে থাকেন যে আসলে নির্মাণ ব্যয় যেহেতু এখন বাড়ছে এবং একই সাথে ইলেকট্রিসিটি বিল এবং অন্যান্য খরচ যেহেতু বেড়েছে সে কারণে আসলে সেটি বাড়ি ভাড়ার ওপরেও কিন্তু আসলে তারা ফেলতে চান। এবং সেই জায়গা থেকে যেহেতু এখানে শিক্ষার্থীরা থাকেন, তাদের নিজস্ব কোনো উপার্জন নেই, তারা কিন্তু বলেন যে আসলে তাদের কাছে এটি অনেকটাই বাড়তি হয়ে যায়। এক্ষেত্রে আমরা রাজশাহীর বেশ কয়েকটি যে আবাসন এলাকাগুলো রয়েছে, বিশেষ করে উপশহর, পদ্মা আবাসিক, চন্দ্রিমা আবাসিক এলাকা, সেইগুলো নিয়ে কিন্তু আমরা দেখেছি যে গেল বছরের তুলনায় কিন্তু 30% মতো কিন্তু আসলে বাড়ি ভাড়া বেড়েছে। তো রাজশাহীতে বাড়ি আসলে পাওয়া যাচ্ছে কিন্তু একই সাথে কিন্তু বাড়ি ভাড়াটিও বাড়ছে। আমরা এতক্ষণ ছিলাম খুলনা এবং রাজশাহীতে আমাদের সহকর্মীদের কাছে, এবং তারা জানাচ্ছিলেন সেখানকার বাড়ি ভাড়ার চালচিত্র এবং ব্যাচেলর সাধারণ মানুষরা কি কি পরিস্থিতির মুখোমুখি হতো সে বিষয়গুলো আমরা জানছিলাম।